হিট স্পোর্টসের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দল শুরু হয়ে গেছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট ইন্ডিয়া প্রিমিয়ার লিগের দল গোছানোর কাজ। ফ্র্যাঞ্চাইজি টি টোয়েন্টি লিগের সবচেয়ে বড় আসর আইপিএল এর 11তম আসরের নিলাম অনুষ্ঠিত হবে 27-28 জানুয়ারি। তবে তার আগে আইপিএল এর নিয়ম অনুযায়ী আগামী 5 জানুয়ারির মধ্যে 5 জন ক্রিকেটারের নাম বোর্ডের কাছে জমা দিতে হবে প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে। 11তম এই আসরে আসছে অনেকগুলি পরিবর্তন। এছাড়া এবারের আসরে আবারও ফিরছে আইপিএল এর প্রথম আসরের চ্যাম্পিয়ন রাজস্থান রয়্যাল এবং আইপিএল এর সবচেয়ে জনপ্রিয় এবং সফল দল চেন্নাই সুপার কিংস। এমনকি চেন্নাইয়ের অধিনায়কও করা হয়েছে ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে। ইতিমধ্যেই প্রতিটি দল তাদের 5 জন ক্রিকেটারের চূড়ান্ত করে ফেলেছে। এই 5 জনের মধ্যে 2 জন বিদেশি এবং 3 জন দেশি ক্রিকেটার ধরে রাখতে পারবে প্রতিটি দল। তারই ধারাবাহিকতায় আইপিএল এর প্রথমবারের চ্যাম্পিয়ন দল সানরাইজার্স হায়দ্রাবাদ তাদের 3 জন ক্রিকেটার নিশ্চিত করেছে। এই 3 জন হলেন অধিনায়ক ডেভিড ওয়ার্নার, উদ্বোধনী ব্যাটসম্যান শিখর ধাওয়ান এবং ফাস্ট বোলার ভুবনেশ্বর কুমার। তবে এখনও তারা 1 জন বিদেশি এবং 1 জন দেশি ক্রিকেটার ধরে রাখতে পারবে। আইপিএল এর এই দলের হয়েই খেলছেন বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। আইপিএল এর নবম আসরে তাকে দলে নেয় হায়দ্রাবাদ। সে বছর দলকে চ্যাম্পিয়ন করেন মোস্তাফিজ, তবে পরের বছর মাত্র 1টি ম্যাচ খেলেছিলেন। ভারতের এক অনলাইন ক্রিকেট পত্রিকার মতে মোস্তাফিজকে ধরে রাখবে না হায়দ্রাবাদ, তবে এক বিদেশি কোঠায় আফগানিস্তানের স্পিনার রশিদ খানকে ধরে রাখতে পারে সানরাইজার্স।